সরকার বা সমাজ চালিয়েছে তাদের মধ্যে আমরা এই সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় কিন্তু আমরা কাজ করি। রক্তের মধ্যে ইনবিল্ড আমাদের মধ্যে প্রমাণ করে যে না হিন্দু মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না হিন্দু, সব কিন্তু রক্ত কিন্তু একজন আরেকজনকে দিতে পারে। তো কেননা প্রকৃতির নিয়মে আমরা মানুষের জন্য আমরা কাজ করব। আমরা জানি যে আমরা জন্মগ্রহণ করেছি অন্যের জন্য, আমরা অনেক সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, এবং আপনারা এই যে মহৎ কাজ করেছেন এটা কিন্তু বারবার আপনারা করবেন আগামী দিনে, এবং এর মাধ্যমে কিন্তু একজন আরেকজনের সাথে যে আত্মিক যে বিষয় সেটা কিন্তু চলে আসে। রক্ত দেওয়া এবং রক্ত নেওয়া এর মধ্যে একটা অদ্ভুত একটা আত্মিক সম্পর্ক চলে আসে, এবং এটা সত্যি একটা মহান কাজ। আমরা দেখেছি এর মধ্যে মানে এবারের যে ইলেকশন উপনির্বাচন, অনেকে বলছিল ডিভাইডেড পলিসির মাধ্যমে যে উপনির্বাচনে আমরা যখন বক্সনগরের দিলে ওখানে গেলাম ধনপুরেও ওই 62%-এর উপরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সেখানে ছিল, সবাই বলছিল যে আমরা এখানে জিত হাসিল করতে পারবো না, আর সেই জায়গায় আমরা মানুষের মত জয় করতে পেরেছি। শুধু জিত না, ওখানে জামানত জব্দ হয়ে গেছে আমাদের সমস্ত ভারতবর্ষ, মানে এই বিষয়ে সবাই বলছে এটা কি করে সম্ভব। শুধু কিছু না, আমরা গেছি, আমরা বুঝিয়েছি, এবং এই যে বিভিন্ন বিষয় নিয়ে মানে উই ওয়ার ভেরি গুড টিচার্স। আমাকে তো আমাদের যখন জিজ্ঞেস করলো দিল্লিতে যে কি করে এটা সম্ভব হলো, তো টিচার সাধারণত কে হয় তার স্টুডেন্টের রেজাল্ট দেখে বোঝা যায় টিচার কীরকম। আমরা এইরকমভাবে বলেছি যে আমরা বোধহয় ভালো শিক্ষক হিসাবে ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে আমরা সবে উন্নয়নের স্বার্থে আমরা কাজ করবো, আমাদের রাজ্য উন্নয়নের স্বার্থে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কাজ করছে, উন্নয়নেরও কোনো ধর্ম হয় না, এই কথাটা আমরা বোঝাতে পেরেছি বলে আমাদের ক্যান্ডিডেটের ব্যাপারে 30,000-এর উপর ভোট আমরা পেয়েছি। ধনপুরও সে গত বছর 3,500 ভোটে আমরা জিতেছিলাম, এবং 18,000 ভোটে আমরা জিতেছি, সেখানেও সংখ্যালঘু সম্প্রদায় লোক ছিল, সেখানেও আমাদের জনজাতি ভাই বোনের বোনেরা ছিল, সেখানেও আমরা জিতেছি। তো চারিদিকে মিলে আমাদের মানুষের আস্থা আমাদের উপরে এসেছে। আপনারা লার্নার অ্যাডভোকেট, আপনাদের আস্থা, আমি কালকেও ডাক্তারদের একটা জিবি হসপিটালে আমি গিয়েছি, সেখানেও আমি ডাক্তারদের বলেছি যে আমাদের যে কোনো এক সময় যারা পুরনো যারা ডাক্তারবাবুরা আছেন, খুব পুরনো যারা এখন এখন ইহলোকে নেই, তাদের যেরকম আস্থা মানুষের ছিল আপনাদের উপরে সেই আস্থা আরও বাড়াতে হবে। মানুষ যেন মনে করে যারা বিজেপির লিগেল সেলে এক একজন কৃতি সব ওনাদের কাছে যদি যাই, ওনাদের মাধ্যমে আমরা আইনের যে পরিষেবা সেটা করব, সেই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। মাঝে মাঝে আপনাদের যদি মনে হয় যে এখানে আমাদের ডক্টর অশোক সিনহা সাহেব আছেন, ওনাকে আমি বলবো যে আপনাদের যে সেমিনার, বিভিন্ন সেমিনার করা উচিত, আপ টু ডেট কী কী কেস আছে সেই বিষয় নিয়ে, দরকার পড়লে আউটসোর্সিং বাইরের থেকেও আপনারা নিয়ে আসতে পারেন। নিষ্কৃতি মৃত্যু হওয়া উচিত কিনা, কালকে আমি যখন গেলাম এত সুন্দর একটা আলোচনা সেখানে হয়েছে, তা আপনারাও যদি সেই ধরনের আপনাদের যে অ্যাডভোকেটদের যে মানে আপ টু ডেট করার জন্য সেই ধরনের আপনারা যদি সেমিনার করেন, নিজেরও আরও বেশি মানে বর্তমান কী কী হচ্ছে সারা ভারতবর্ষে পৃথিবীতে সেইগুলো সম্পর্কে আপনারা বিভিন্ন কেস টু কেস আপনারা আলোচনা করবেন, তাতে করে সমৃদ্ধ আপনারা হবেন জ্ঞানের দিক দিয়ে এবং মানুষের সেই কাজটা আসবে। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদেরকে মানে ধন্যবাদ আমি দেব এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
Please, please.